বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের মঞ্চে আর্জেন্টিনা নেদারল্যান্ডস ঘুরে ফিরে সবার চোখে ফিরে আসছে ১৯৯৮ সালের বিশ্বকাপের শীর্ষ আটের সেই ম্যাচের স্মৃতি। সেবার স্তাদে ভেলোদ্রোমে ওর্তেগা কার্লোস লোপেজদের কাঁদিয়ে ম্যাচ জিতে নিয়েছিল নেদারল্যান্ডস। ক্লাইভার্ট নুমানের পর ম্যাচ উইনিং গোল করেন বার্গ ক্যাম্প, আর তাতেই ফ্রান্সের স্তাদে ভেলোদ্রোমে শুরু হয়েছিল কমলা উৎসব। সে আনন্দে নীরবে কেঁদে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। ম্যাচে মেজাজ হারিয়ে অখেলোয়াড় সুলভ আচরণে লাল কার্ড দেখেছিলেন ওর্তেগা। ১৯৯৮ সালের বিশ্বকাপের শোধ আর্জেন্টিনা নেয় ২০১৪ বিশ্বকাপের সেমিফাইনালে। বিশ্ব ফুটবলে নেদারল্যান্ডসের সঙ্গে আর্জেন্টিনার ম্যাচের উত্তাপ সেই থেকে পেয়েছে ভিন্ন মাত্রা। কোয়ার্টারে ডাচদের পেয়ে সতর্ক আর্জেন্টিনা। কাতারের দোহার ইউনিভার্সিটি মাঠে দল নিয়ে অনুশীলনে বেশ সতর্ক ছিলেন স্ক্যালোনিতেরা। নেদারল্যান্ডসের বিপক্ষেও সে ধারাবাহিকতা ধরে রাখতে চায় মেসিরা। ক্যারিয়ারে অনেক রেকর্ডের মালিক লিওনেল মেসি বিশ্বকাপের নকআউট পর্বে গোল অধরাই ছিল, সে খরাও কাটিয়েছেন। নিজের শেষ বিশ্বকাপে দলকে সেমিফাইনালে তোলার দিকে চোখ তার, কারণ এবারে যে দলকে শিরোপা জেতানোর শেষ সুযোগ মেসির সামনে, তা না হলে আক্ষেপে পড়তে হবে আজীবন। মেসির মতো আর্জেন্টিনার বিশ্বকাপ দেখার স্বপ্ন দেখেন ট্র্যাক অ্যান্ড ফিল্ডের রাজা উসাইন বোল্ট। জ্যামাইকান বজ্রবিদ্যুৎ ছোটবেলা থেকেই আর্জেন্টিনার অন্ধ সমর্থক। বিশ্বকাপে ব্রাজিল ফ্রান্সকেও ফেভারিট হিসেবে রাখছেন বোল্ট, তবে তার প্রত্যাশা মেসির হাতেই উঠবে কাতার বিশ্বকাপের ট্রফি। আর্জেন্টিনা ইজ মাই টিম, সো আর্জেন্টিনা আমার প্রিয় দল, আমি চাই ওরাই এবার বিশ্বকাপ জিতুক। মেসির জন্য হলেও এবার আর্জেন্টাইনদের ভালো খেলা উচিত। নানা কাজে ব্যস্ত থাকলেও নিয়মিত আর্জেন্টিনার খেলা দেখেন বলেও জানান বোল্ট। পারভিন আক্তার, সময় সংবাদ।